সাম্প্রতিক হরতালে পরিবহন শ্রমিক হত্যা নির্যাতন ও গাড়ি পোড়ানোর সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে তিনি একথা জানান। শাহজাহান খান বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার হলেও যেসব দল হরতালের নামে নাশকতা করে সরকার তাদের প্রতিহত করবে। যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিরোধী দল হরতালের নামে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেন নৌপরিবহন মন্ত্রী। আমাদের শ্রমিক হত্যা করছে, আমরা তাদেরকে চিহ্নিত করবো, আমরা ধরে ধরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ওদের বিচার, আমার যে ভাই বদরুদ্দিন বেগকে পুরি হত্যা করেছে, এ পর্যন্ত 6 জন শ্রমিককে যারা হত্যা করেছে, আমরা চাই তাদেরও ফাঁসি হোক। তাদের এই বাংলাদেশে ফাঁসি দিয়ে এই হরতালের নামে অরাজকতা নাশকতামূলক কাজ আমরা বন্ধ করতে চাই।